হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আমরা ব্লগ করতেছি, ব্লগ টু। তো গাইস, আজকে আমার সাথে আমার টিম আছে, টিমদের একটু আনা লাগবে, তাই আমি যাচ্ছি টিমদের বাসায়। তো চলেন। যাইতে যাইতে আরেকটা কথা বলে নিই যে আমি কয়েকদিন পরে দেশে যাচ্ছি। তো দেশে যাওয়ার একটা ব্লগ করবো, আমার টিম কেউ যাবে না, তো আমি যাবো আমার ফ্যামিলিদের সাথে। আর ফ্যামিলির সাথে যাওয়ার পরে আপনাদের সাথে পুরো রাস্তায় কথা হবে, সারাদিন রাত কথা হবে। কিন্তু আমার দেশে যাবো মানে শিগগিরই যাবো, প্রায় 2 সপ্তাহ পরে যাইতে পারি। আর আপনারা এই 2 সপ্তাহ অপেক্ষা করবেন, এই কদিন আর আমি ভিডিও ব্লগ কোনো কিছুই ছাড়ব না, যে কয়েকদিন দেশে না যাব। দেশে যাওয়ার পরে কন্টিনিউ ভিডিও করব। তো এই 2 সপ্তাহ আমি ব্লগ করব না। ওই দিন যে হাঁটছিল সে এসে হয়েছে, কেমন আছো? ভালো, খুব ভালো। আর আমরা তো আজকেও আবার ঘুরতে যাচ্ছি, যাতে ভূতের কিছু করতে পারো। ও এই গ্রো, কেমন আছো? ভালো। হ্যাঁ, আজকেও তো ঘুরতে যাইতে, আজকেও তো ঘুরতে যাইতে। তো তোমার অনুভব বলো, কি ভালো? ভালো 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 আছে। তো আজকে যে ঘুরতে যাব, তোমার অনুভব কি বলো? অনুভব অনেক ভালো। আর গাইস, আমি মানে আমার পরীক্ষায় যে যেদিন বন্ধ দিবে, তো তার 1-2 সপ্তাহ পরে, তো আপনি শুনছেন 1-2 সপ্তাহ পরে আমি দেশে যাব। তো আমার সাথে যে টিম, এরা কেউই যাবে না, তো আমি আমার ফ্যামিলি নিয়ে যাব। এবং কত দূর করতে পারি আপনাদের সব শুনে দেখাবো। এবং আমি যাচ্ছি আমার নানুর বাড়িতে। আর এইসব কথা এখন বুঝে লাভ নেই। তো আমি 2 সপ্তাহ কোনো ভিডিও বানাবো না, তো আপনি একটু কষ্ট করেন, তারপরে দেশে যাওয়ার পরে অল টাইম ভিডিও ছাড়বো। আমার দেশেও কিছু টিম আছে, ওদের সাথে বানাবো। তো এখন চলেন আমরা শুরু। তো আমরা একটা জায়গায় ঘুরতে আসছি, অনেক সুন্দর একটা পরিবেশ, দেখেন আপনারা। সুন্দর একটা এলাকায় আসছি, দেখেন নৌকা, ও পুরাই গ্রাম। তোমার কি রকম লাগতেছে এইসব পরিবেশ? এসে ভালো। তোমার? খুব ভালো। এই এই গ্রহ। তোমার? তোমার খুবই সুন্দর। ও ওর কথাটা ভালো লাগছে। আরে এরা ভালো, চলেন। কত সুন্দর পরিবেশ। Come on now.
দেখেন শাক ক্ষেত মানে ক্ষেত, এই যে লাল শাক ক্ষেত কোনটা, এটা সরিষা ক্ষেত, এটা মরিচ, ও ধান, পুরো একটা সুন্দর একটা জায়গা আসছি, অপরূপ জায়গা। শহীদুল্লাহ তুমি একটু চিনা চিনা দাও দর্শকদের, এটা এটা কুমড়া, এটাও কুমড়া, আর আমরা নিচে দিয়ে এটা জিতেছি। আহ এরকম গাইস, তো আপনারা থাকেন সামনে পানি, দেখি রাস্তা পারে কিভাবে। আমরা অবশেষে শেষে রাস্তা শেষ করছি, মানে নদীর ভিতরে আমরা ভুল জায়গায় এসে বসলাম, পরে নৌকা দিয়ে পার হয়েছি। তো এখন চলেন আবার ব্লগ চালাই। নৌকাটা ভয় লাগছে না? আলু বসল, হ্যাঁ ভয় লাগে নাই তোমার? আমার একটু না, আমারও ভয় লাগছে, আমি একটু ভয় ভয় পাইছিলাম, কারণ নৌকাটা একটু এদিকে এদিকে ছোট, মানে এদিকে এদিকে ছোট ছিল, ছোট ছিল। আমরা আমরা থাম্বনেলের মধ্যে দিয়ে দিব ছবিটা, দেখেন। আর চলেন গাইস, এটা হচ্ছে চায়নাদের বিল্ডিং, চায়না প্রযুক্ত দিকে চায়নারা থাকে। তো আপনাদের আমি পুরোটা দেখাই দিই, সামনে দিয়ে কেমন আমি দেখাই। কিন্তু বিল্ডিং এর মডিফাইটা কিন্তু সুন্দর, আহ স্বপ্নের বাড়ি। বাড়িটা নিজে দেখলে তো, আমি নিজে দেখি একবারই, এটা হচ্ছে চায়নাদের বাড়ি। বুঝতেই পারতেছেন গাইস কত সুন্দর একটা বাড়ি। গাইস চলেন আজকে আপনাদের নিয়ে সব জায়গায় ঘুরবো, আত্মপনগরে। তো আমরা ওই দিন আত্মপনগর ঘুরছিলাম কালকে, তো আজকেও ঘুরি, কিন্তু কালকে ভালো মতো ঘুরতে পারি নাই। আর গাইস আমার ফ্রেন্ড তানবীর, ও একটু বাসায় চলে গেছে, ও আসলে তারপরে, ও আসার পরে হয়তো ব্লগ হবে না। ওকে আপনারা আমার দেশে যাওয়ার পর, দেশে থেকে আসার পরে দেখতে পাবো। তো আপনাদের একটু কষ্ট হবে এ কদিন ওকে না দেখতে পাওয়ার জন্য, ওদের জন্য কষ্ট হবে, কারণ এটা কিন্তু আমাদের লাস্ট ব্লগ। তো তোমার জন্য লাস্ট ব্লগ এটা, তো কি লাস্ট ব্লগ বলতে, আমি ঢাকা এসে আবার ভিডিও করব। তো এই কয়দিন কেমন লাগবে তোমার? ভালো, ভালো লাগবে, খারাপ লাগবে না, ব্লগ সুন্দর লাগবে। তোমার কেমন লাগবে? মনটা কুটু কুটু করবে ভাইয়া। তোমার তোমার সেরকম ভালো না, সেরকম ভালো না। বন্ধের মধ্যে কি করবা? বন্ধের মধ্যে কি করবো, দেশে যাবো, সবাই যে যার দেশে চলে যাবে। তো আমি যাবো একটু নানুর বাসায়, নানুর দেশে। তো আমি একটু যাই আপনাদের সাথে ভূতের স্টোরি এবং ব্লগ 3-4 এগুলো শেয়ার করবো। আমি একাই যথেষ্ট আপনাদের জন্য, মানে আপনাদের ব্লগের জন্য, কিন্তু আমার টিমরা সবসময় চায় ভালো কিছু করে দেখার জন্য। তো আর গাইজ আমার একটা ফ্রেন্ড আছে, ওর নাম হলো ফাহিম আহমেদ। তো ও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে, হ্যাঁ আমার মানে আমার তো এখন সাবস্ক্রাইবার কম, তো ওরও কম, কিন্তু ও ওর একটা টিম আছে, আমার একটা টিম আছে। তো গাইস প্লিজ আমার টিমটাকে জিতে দেন, প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ। তাহলে আমাদের তোমরা খুশি হবে না সবাই? জি দেখছেন গাইস সবাই খুশি হবে, আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের জিতে দিবেন এগুলো।
আমরা জিতে গেলেই তো ওরে হারাইতে পারবো, আর ওরে শিগগিরই আমাদের সাথে আনতেছি ফাইনকে। আব্দুর রহিম এই কুকুরটাকে দেখে ভয় পাইছে, ওই পিছন দিয়ে আসবে, তো ও আসুক সে পর্যন্ত আমরা থাকি। হাই দেখেন কেমনে আইটা আসে, হেই ব্রো কুকুরটা তো আমাদের কিছুই বললো না, তুমি আসলে একটা ভীতু, গাই ধরে কমেন্ট করে লিখে দিবেন ও একটা ভীতু মানুষ, তারপরে ভীতু আমাকে দিলে তোমার সমস্যা, এই বাচ্চা ছেলেটা ভয় পায় না, এই ছেলেটা ভয় পায়। মারামারি লেগে গেছে, কাট করি দাঁড়া, ওদের একটু লড়াইটা দেখি। তারপরে আমরা আপনাদের সাথে দেখা করি, ও মানে ছেলেটা সারাক্ষণ শুধু বাসা থাকে, ও বাসা থেকে আসুক, আজান দিয়ে দিচ্ছে, আর এখন আমাদের পরীক্ষা আছে, তাই আমরা রাস্তায় ব্লকটা শেষ করে দিতে চাইতেছি, আর এদের সবাইকে আপনারা মিস করবেন আশা করি। আমার ওদের সাথে আমি ঢাকায় আসার পরে মানে ওদের সাথে ব্লগ করবো, তো তোমরা এই কয়েকদিন তুমি ভালো থেকো, হ্যাঁ আর ভিডিওর কথা মনে করবা, ব্লগের কথা, তুমি ভালো থেকো, ঠিক আছে, টাকা তো আনবি না, সুস্থ থেকো, আর ঢাকায় ঢাকায় আসলে আবার ব্লগ করবো, ঠিক আছে, তুমি ভালো থেকো, ঠিক আছে, আর তোমার সাথে তো বেশি সব জায়গায় যাই, এবার যাওয়া হইলো না, তুমি যদি যাও আমার সাথে তাহলে তুমি বলতে পারো, যদি আমার সাথে যাও যাবা, তোমার আম্মুরে বলে দেখো, ঠিক আছে, ঠিক আছে গাইস, ও আমার সাথে যাইতে পারে, কারণ ওর আম্মু আর আমার আম্মুর মধ্যে এক মিল মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, তাই দেখি যদি ও যাইতে পারে তাহলে ওরে নিয়ে যাবো। তো গাইস ভালো থাকেন, আজকের জন্য বিদায়, আসসালামু আলাইকুম।